হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফর্ম নাম্বার বা স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন। তো ইদানিং কিন্তু আপনারা এনআইডি কার্ডে জানেন যে তত্ত্ব হালনাগাদ চলছিল, এখন কিভাবে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন। তো অবশ্যই আপনার মোবাইলে একটি SMS আসতে হবে। তো SMS আসার পরেও যারা ফর্ম বা স্লিপ নাম্বার দিয়ে কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা কিভাবে ডাউনলোড করবেন এবং যারা করেন তারা কিভাবে করবেন সম্পূর্ণ A to Z আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন না, আপনাদের লাইক কমেন্ট আমাদের একটি অনুপ্রেরণা। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, তো চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। চলো আজকের ভিডিও শুরু করা যায়। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এইখান থেকে আপনারা যে ক্রোম ব্রাউজার রয়েছে তো এটাতে চলে যাবেন। তো এটাতে লিখে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে লিখতে হবে service.nid.gov। তো service.nid অথবা যে বাংলাদেশের এনআইডি অ্যাপ্লিকেশনের যে সার্ভারটি রয়েছে এটিতে আপনারা চলে যাবেন। তো service.nid.gov.bd লিখে আপনারা এন্টার করে দিবেন, তাহলেই আপনার যে সাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যাকাউন্ট নেই যেহেতু আমার, এখানে রেজিস্টার্ড করুন, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড করুন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে এখানে রেজিস্টারের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর। তো এইখানে আমি যদি আমার যে স্লিপ নাম্বারটি রয়েছে ওই স্লিপ নাম্বারের ফর্ম নাম্বারটি আমি এখানে দিই, তো আমি এখানে আমার যে ফর্ম স্লিপ নাম্বার ফর্মের নাম্বারটি কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখানে জন্ম তারিখ আমি দিন সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারাও আপনারা ঠিক সেরকম প্রসেসভাবে করবেন, দিন এবং মাস এবং হচ্ছে সাল। তো আমি এখানে দিয়ে দেওয়ার পর এখানে একটি ক্যাপচা কোড আসবে, অবশ্যই এটা দেখে দেখে আপনারা একটু জুম করে নেবেন। তো জুম করে আপনারা এখান থেকে যে ক্যাপচাটি রয়েছে সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো এইখানে যখন আপনারা সাবমিট যে অপশনটি এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরেও কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর ভুল দেখাচ্ছে। তো যদি আপনাদের এইরকমটা আসে তো সেই ক্ষেত্রে আপনারা এইখানে NID আপনার বড় হাতের লিখতে হবে NIDFN, অবশ্যই এটা লিখবেন। লিখে আবার যখন জন্ম তারিখ এবং এভরিথিং সব কিছু ঠিক থাকবে তখন এইখান থেকে আবার আপনারা ক্যাপচাটা পূরণ করে নেবেন। তো এই অবশ্যই জুম করে আপনারা সঠিকভাবে পূরণ করার পর কিন্তু আপনাদের অবশ্যই এসে যাবে, আর অবশ্যই কিন্তু আপনাদের এই মোবাইলে একটি SMS আসতে হবে। তো এইখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এবং হচ্ছে জেলা অবশ্যই সিলেক্ট করে নেবেন, তো উপজেলাও আপনারা সিলেক্ট করে নেবেন, আপনি যেইখানে বর্তমান অ্যাড্রেস এবং হচ্ছে স্থায়ী ঠিকানা সব কিছু আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশনটি আপনারা দেখতে পারবেন, তো এইখানে আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো আপনারা যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বার আবার একটি OTP কোড চলে যাবে। তো আপনারা অবশ্যই যে নাম্বারটি দিয়ে আপনারা এনআইডি কার্ডটি করতে চেয়েছিলেন সেটাতে কিন্তু একটি OTP কোড চলে যাবে। তো এইখান থেকে আপনারা OTP কোডটি সংগ্রহ করে নেবেন। তো আমি সংগ্রহ করে নেওয়ার পর আমি এখান থেকে কিন্তু এখন যে OTP কোডটি রয়েছে সেটি বসিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই OTP কোডটি বসিয়ে দিবেন। এইখান থেকে আবার দেখতে পাচ্ছেন বহাল, তো বহাল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ওয়ালেটের মাধ্যমে আপনারা এখান থেকে চেহারাটাকে ভেরিফাই করে নিতে হবে। আপনার প্লে স্টোর থেকে ওয়ালেট যে সফটওয়্যার রয়েছে NID ওয়ালেট, এই সফটওয়্যারটি আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। তো এইখান থেকে আমি চলে যাচ্ছি আমার মোবাইলে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে ফেসটি রয়েছে এটাকে একবার ডানে এবং একবার বামে অবশ্যই ঘুরাবেন স্মুথলিভাবে, অবশ্যই সুন্দর করে ঘোরাতে হবে, তাছাড়া কিন্তু এটা ভেরিফাই হবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর অবশ্যই এখানে আপনার লোগো দেওয়া থাকবে NID ওয়ালেটের মধ্যে, আপনি কীভাবে ভেরিফাই করবে এবং একবার ডানে আস্তে আস্তে একবার বামে অবশ্যই তাকানোর পর কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা একটু অবশ্যই এইভাবে ভেরিফাই করে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনারা NID কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। এটা অবশ্যই একটু ভেরিফাই করে নিতে হবে, কেননা এখন NID সার্ভারে নতুন আপডেট আসছে বিদায়, এটাকে আপনারা অবশ্যই
করে নিতে হবে। তো এখানে কিন্তু আমার অলরেডি, তো ভিউয়ার্স এখানে আপনারা ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, ওকেতে সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনার যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইলে চলে যাবে। এখান থেকে কিন্তু আমার ভেরিফাইড রয়েছে। তো ভিউয়ার্স এখান থেকে কিন্তু আপনারা সব কিছু এখানে টোটালি দেখতে পারবেন। তো এইখানে ঠিক এরকম প্রসেস আসবে, নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, তো ডাউনলোড অপশনে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার অবশ্যই ডাউনলোড ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ড্রাইভ পিডিএফ অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে ভিউয়ার্স আপনারা এইভাবেই কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন খুব ইজিভাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।